বুঝলো রে ইয়ারালি, চিন্তা করে দেখলাম আগেকার দিনের সব কিছু ভালো ছিল, কিন্তু বর্তমানকালের একটা জেনে সবচাইতে ভালো, সেটা হচ্ছে সুন্দরী মানুষ। হ্যাঁ, আগেকার দিনে তো সুন্দর মেয়ে মানুষ পাওয়াই যেত না, তারও সেটা কারণ আছে। তখনকার দিনে তো ভালো ভালো সোনু পাউডার পাওয়া যেত না। কেরে এই আর কথা করছো না কে, বিষয় দেখি বয়সে দেখি ঝগড়া টগড়া কিছু হয়েছে নাকি? না চাচা, তুমি আবার আর একটা নতুন বিয়ে কবে করতেছো? কথা ঘুরাচ্ছ তাই না? আমি ঠিকই ধরেছি যে তোর বউয়ের সাথে কিছু গন্ডগোল টন্ডগোল হয়েছে। এই এ নিয়ে তো মন খারাপ করতেছ কে বেটা? হ্যাঁ, ওই রকম একটা পায়েন বউ থাকলে আমি তো সারা দিন বউয়ের সাথে খালি ঝগড়াই করতাম। আমার বউটা তোমাকে সকলের এতই নজরে পড়ে গেছে চাচা, এখন তো আমার মনে হচ্ছে আমার বউটা যদি এত সুন্দরী না হইতো তাহলে পরে ভালো হইতো। এই তো রোগ আমি ঠিকই ধরেছি, তো আমি আগেই কছিলাম রে গেটা যে সুন্দরী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, তার চেয়ে বড় কথা হচ্ছে তার বস মানে নেয়। এই বোনের পক্ষে বস মানে নেয় কঠিন, এটা তার চাইতো কঠিন। শোনে বেশি ছাড় দিব না, অল্প বয়সে নিয়ে ছাড়াও তো, আর ওই শয়তান বন্ধু বান্ধবে কোনো সময় বিশ্বাস করব না, এমনকি আমার মতন বুড়ে মানুষকে। ভাবি কেমন আছেন আপনি? ইয়ার আলি কি দোকানে? আরেকটু গরম হয়ে গিয়েছে বুঝছেন। খুব একটা সুবিধা নেই, ফাউল স্যাংরা আজের কথা কয়। আপনি চিন্তা করে দেখেন ভাবি, আমার এত সুন্দর একটা নাম অথচ বিকৃত করে আমারে কয় যে বকরা। আমার নাম হলো বক্কর আলী। আমার কাছে তো আপনার বকরা নামটাই ভালো লাগিছে। আচ্ছা, ছোটবেলায় কি আপনার দাঁত বকরা ছিল? বাহ, আপনি তো শুধু সুন্দরী না ভাবি, আপনার বুদ্ধিও তো ভাই, আপনি ঠিক ধরেছেন। আসলে হয়েছে কি ভাবি, ছোটকালে চুরি করে গুড় খেতাম তো, তাই দাঁত পোকে খাই পড়ে গিয়েছিল। আমার দাদি আদর করে আমারে বকরা কই ডাকতো, তারপর থেকে সিল মারা হয়ে গেল। আচ্ছা ভাবি, আপনি সত্যি করে কান্ত, আমার বকরা নামটা কি আপনার পছন্দ হয়েছে? আল্লাহ, মিথ্যে কবকা, মনে করেন বকরালী নামে তো মেলা মানুষ পাওয়া আছে, বকরা নামের কয়জন আছে কোন? ভাবি আপনার কথা শুনে মনে হচ্ছে কি জানেন, আমার এই পোকরার নামটা একেবারে সার্থক হয়ে গিয়েছে। ইচ্ছে করতেছি নিজের হাতে হাতুর দিয়ে ঠাস ঠাস করে বাইরে দাঁত দাঁত ভাঙিয়ে চিরস্থায়ীভাবে একেবারে বোকরা হয়ে যায় বুঝছেন। আসলে হয়েছে কি জানেন, ওই হরমুদ চ্যাংরাটা কিন্তু বেশ সুবিধে নেই, ও কয় কি জানেন, ওর মনের মধ্যে বলে ফাল দিয়ে দিনে 7-8 বার প্রেম চলে আসে। তাই নাকি? সাংঘাতিক ঘটনা, ছোটবেলায় দাদির মুখে শুনেছিলাম ভাল্লুকের গায়ে নাকি দিনে 7 বার করে জ্বর আসে, আজকে শুনতেছি আপনার মুখে আপনার দোস্তের নাকি দিনে 8 বার করে প্রেম আসে। আচ্ছা আপনি চিন্তা করে দেখেন, আপনি কিন্তু ভাবি সম্পর্কে তার চাচি হন, অথচ কত নির্লজ্জের মতো আমার দেখা দেখি সে ভাবি কয়ে একটা ভেজাল লাগিয়ে দিল। আর ইয়ার আলি তো যা করবি শক্তি, আহা উনি তো সম্পর্কে আমার স্বামী রক্তের কেউ না, তাছাড়া চাচি কয়ে ডাকলে পারে আমার তো ভালো টেকতো না। পারি পারি, আসলে কিন্তু আপনি সত্যি করছি, আপনি আসলে খুব ভাই। কাল সারা রাত ছাদের দিকে তাকাইছিলাম, মনে করে ছাদের মধ্যে আপনাকেই দেখতেছিলাম, এই জন্য ছাদটারে
অনেক সুন্দর লাগতেছিল। মনে মনে কলাম, কি জন্য আপনার খোঁজ আগে পালাম না? আগে দেখা হইলে কি করতেন? হ্যাঁ, দেখা হইলে কি করতেন? সুন্দরী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, তার চেয়ে বড় কথা হচ্ছে তার বস মানে নেয়। বোনের পক্ষে বস মানে নেয় কঠিন, এটা তার চাইতো কঠিন। শোনেক, বেশি ছাড় দিব না, অল্প বয়সে মেয়ে ছাড়াও তো। আর ওই শয়তান বন্ধু বান্ধবে কোনো সময় বিশ্বাস করব না, এমনকি আমার মতন বুড়িয়া মানছে কেউ। দেখ, শেষ পর্যন্ত একটা দোকানটা খুঁজে পেলাম। আপনি কি গ্রামের মানুষের সাথে খিটিকেল কিছুর জন্য কত ভাই? আপনার দোকানটা ছেড়েতে আমার কম করে হলো আধ ঘন্টা ধরে ঘুরে আছে, খালি ভুল পথ দেখা যায়। আপনি হঠাৎ করে কোন থেকে আসলেন? আরে ভাই, সবই খুঁজছি, আগে হাত খেন দেন ঠিক করি। বলেন না তো, কেমন আছেন? জি ভালো আছি। তা আপনি কি একা আছেন নাকি সাত আর কেউ আছে? ও, সে কথা তো কয় হয়নি। আজ কয়দিন থেকে পিয়ারির মুখখান দেখার জন্য আমার মনের মধ্যে কিরম জানি শটফট করতেছে। পিয়ারি কেমন আছে? আপনি কি পিয়ারির আপন কেউ হন? অবশ্যই হয়। আরে ভাই, আমরা একই গ্রামে ধরিবার গেলে ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছি, কোনো কিছু হওয়ার আর বাকি থাকে নাকি? তারপর বলেন না তো ভাই, পিয়ারি কেমন আছে? আপনাকে আমি একটু কষ্ট দেব, আমার টাইম কম, বুঝতে পারছেন? আমার আবার জাতি হবে, আপনি বাড়ি চলেন, নালি পরে আমার বাড়িটা একটু দেখায় দেন, আমি পিয়ারির মুখখান একটু দেখে আবার চলে আসি। এখন আমাকে বাড়ির পরে যায় আপনার কোনো লাভ হবে না, পিয়ারি সকালবেলা ঘুমের ফুটিয়ে বাপের বাড়ি চলে গেছে। কি কম, সকালবেলা তো চাচার সঙ্গে আমার দেখা হইল, কই এই ধরনের কোনো সম্ভাবনার কথা তো চাচা আমার কিছু বলল না। তাছাড়া নতুন বিয়ের পর পিয়ারি একলা বাপের বাড়ি গেল, আপনি সাথে যান না কে ভাই? সাথে যাবো না, কিনা কইছে আপনার কাছে কথা? অবশ্যই যাবো, যাবো না কেন? আমার একটু কাজ আছে, ওই যে মুকামে যাওয়া লাগবে, মেলা দিন মুকামে যাইনি তো, দেখতেছেন না দোকানপাত সব ফাঁকা। তাহলে পরে ভাই খোদা হাফেজ, ওই যে ঝাপ টাপ সব বন্ধ করা লাগবে। কি হলো, যান, আপনার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে না?